তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম। তো আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, তো এই ধরনের ভিডিও এখন টিকটকে ট্রেনিংয়ে আছে। তো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিট করে তৈরি করবেন, তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এ ধরনের এডিট সম্পর্কে ভিডিও জানার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছেন আমাদের চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা চলে এলাম আমাদের স্ক্রিনে। তো কাইম মাস্টার দেখতে পাচ্ছেন, কাইম মাস্টার টাচ করবো, করবার প্লাস অপশন, প্লাসে টাচ করবো, কর্নের পর 916 এটা টিকটকের জন্য এটা সিলেক্ট করে নিচে এই নিচের অপশনে টাচ করবো। করানোর পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে যে ভিডিওটা আপনারা শ্যুট করছেন, তো ওই ভিডিওটা সিলেক্ট করবেন। নেওয়ার পর ক্রোসে টাচ করব। তো ক্রোসে টাচ করার পর ফার্স্ট অফ অল আমরা এই সিনটের শেষের দিকে একটু কাটবো, তার জন্য ভিডিওর উপর টাচ করব কেসি। কেসি মারার পর দুই নম্বর অপশনটা, তো দুই নম্বর অপশনে টাচ করে আমরা কাটিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমরা আমাদের কাজ কাটার শেষ, তো ভিডিওর উপর টাচ করব। করার পর সাউন্ড, তো সাউন্ডের টাচ করি একবারে ধরে জিরো করে দেবো, ঠিক আছে। দেওয়ানোর পর এই অপশনে টাচ করব, ঠিক আছে। তো এখন ফার্স্ট অফ অল আমরা এই অপশনে টাচ করব, কর্নের পর ফটো ভিডিও এখানে টাচ করব। তো এখন এই যে ফটোটা আমি ভিডিওটা নেব, এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো ভিডিও আপনারা দিতে চান নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো আমি এই ভিডিওটা নিলাম, এখন ধরে দুই হাত দিয়ে ধরে বড় করে দেবো, ঠিক আছে। তো আপনারাও বড় করে দেবেন, দিয়ে আকাশের আকাশের ওখানে সমানভাবে বসে দেবেন। দেওয়ানোর পর একটু নিচে নামবো, নামনে পর অপশনে টাচ করবো, কোনো পর এটা চালু করে দেবো। দেওয়ানোর পর এটা ধরে একটু ভালোভাবে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য হয়তো একটু আমার ভিডিওটা খারাপ হতে পারে, তো আমি এটা এই পর্যন্ত রাখতেছি। 23 পর্যন্ত রাখানোর পর এখানে এই অপশনে টাচ করব, ঠিক আছে। তো আরও একটু বড় করে নিলাম আমি, দেখতে যেন সুন্দর দেখা যায়। তো আপনারাও ভালোভাবে মেজারমেন্ট করে নেবেন। নেওয়ানোর পর একটু নিচে নামানোর পর এই অপশনে টাচ করবো, কোনো পর এটা একটু কমে দেবো, ঠিক আছে। তো আমি আমার মতন রাখতেছি, আপনারাও আপনাদের মন মতন রাখি দিবেন। তো আমি আদ্যের পর্যন্ত রাখলাম, রাখানোর পর ঠিক চেন্নাই ক্লিক করে দিলাম। তো আমাদের এখন এই দিকে আসবো, ভিডিও শেষের দিকে আসানোর পর আমরা ভিডিও সমান পর্যন্ত এটা রাখবো, ঠিক আছে। তার জন্য ভিডিওর উপর টাচ করবো, কারণ আমরা কেসি কেসিতে মারার পর দুই নম্বর অপশনটা এখানে কাটিয়ে আমরা এটা পার ডিলিট করে দেবো, ঠিক আছে। তো ডিলিট করে দিলাম, আবার ভিডিও শেষে আসবো, আপনাদের একটু প্লে করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো এখন আমাদের এখানে কিছু লিখতে হবে, ঠিক আছে। তো মা লেখাটা লিখতে হবে, তো এই অপশনে টাচ করার পর লেখার অপশন টাচ করব। আমার লেখা নেই ছিল, জাস্ট আমি এখানে কপি করে লেখাটা দিলাম। তো আপনারাও আমি যেভাবে লিখছি মা লেখার পর লাভ দিয়েছি, আপনারাও এটা দেবেন। দেওয়ার পর এই টিকচেনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো টিকচেনে ক্লিক করে দেওয়ার পর এটা একটু ছোটো বড়ো আমরা করে নেবো, আপনারাও আপনাদের মতন মেজারমেন্ট করে নিয়ে মাঝখানে অথবা উপরে বসে দেবেন, ঠিক আছে। তো আমি এটা বসে দিতেছি, তো আপনারাও বসে দিবেন। তো আমি এই পর্যন্ত রাখলাম, তো রাখানোর একটা টিকচেনে আমরা ক্লিক করে দেবো। এখন ভিডিওর ইফেক্টটার উপরে, লেখার ইফেক্টটার উপরে আমরা টাচ করবো, ঠিক আছে। তো লেখাটার ইফেক্টে টাচ করে আমরা লেখাটা ভিডিও সমান আমাদের করে দেবো, ঠিক আছে। তো ভিডিও সমান আমি করে দিতেছি, আপনারাও ভিডিও সমান করে দিবেন। তো আমি এই পর্যন্ত রাখলাম, ভিডিও সমান হয়ে গেল। তো এখন আমাদের ভিডিওর কাজ কমপ্লিট। এখন উপরে দেখছেন সেভ অপশন, তো সেভে টাচ করবো, কোনো পর এই অপশনে টাচ করবো। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে যাবে, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এই ধরনের এডিট সম্পর্কে ভিডিও জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন।